চলুন আজ একদম সহজ একটা রান্না দেখি। আমরা বাংলাদেশিরা ডাল ভাত খেয়েই কিন্তু বেশি অভ্যস্ত, তাই আজ রান্না করছি বেসিক বেগুন ভাজা, সাথে করলা ভাজবো আর থাকবে ঘন মসুর ডাল। একটা বেগুন গোল করে কেটে নিচ্ছি, স্বাভাবিকভাবে আমরা যেভাবে কাটি সেভাবেই কেটে নিলাম। আমার রান্নাগুলো যারা সবসময় দেখেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, আর যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। মাঝারি সাইজের একটা করলা নিলাম, এখন এটাকে স্লাইস করে কেটে নিচ্ছি। করলা কিন্তু শরীরের জন্য বেশ উপকারী, করলায় প্রচুর পরিমাণে আয়রন রয়েছে, আয়রন হিমোগ্লোবিন তৈরি করতে সাহায্য করে, বেশি পরিমাণে বিটা ক্যারোটিন রয়েছে এতে, চোখের সমস্যা সমাধানে বিটা ক্যারোটিন বেশ উপকারী। এবার নিচ্ছি একটা বাটি, এখানে 2 কাপ মসুর ডাল রয়েছে। প্রথমে একটা বাটিতে ডালটা নিয়ে নিলাম, এখন ডালটা আমি পানি দিয়ে ভিজিয়ে রাখবো 10 থেকে 15 মিনিট। ডালটা ভিজতে থাকুক, এই সুযোগে বেগুন আর করলাটা মশলাতে মাখিয়ে নেব। প্রথমে বেগুনটা মশলায় মাখাবো, দিলাম সামান্য লবণ, 1/2 চা চামচ হলুদ গুঁড়া, 1/2 চা চামচ লাল মরিচ গুঁড়া, সামান্য একটু পানি দিয়ে এখন মাখিয়ে নিব। ঠিক একইভাবে করলাগুলো মাখিয়ে নিচ্ছি। ভিজিয়ে রাখা ডালটা নিয়ে আসলাম, 10 মিনিট ভিজিয়ে রাখার পর ডালটা দেখতে ঠিক এরকম হবে। এখন একটা কড়াইতে দিয়ে দিলাম ডাল, সাথে দিচ্ছি মাঝারি সাইজের 2 বাটি পানি। দিলাম স্বাদ অনুযায়ী লবণ। এবার ডালটা ভালো মতো সেদ্ধ করে নিতে হবে, হালকা একটু সেদ্ধ হয়ে আসলে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পেঁয়াজ। এবার ডালটা আরও ভালোভাবে সেদ্ধ হতে থাক, এই সময়ে বেগুনটা ভেজে নেই। কড়াইতে দিয়ে দিলাম বেশি পরিমাণে সরিষার তেল, তেল গরম হয়ে আসলে দিচ্ছি 1টা 1টা করে বেগুন, এবার ভালোভাবে ভেজে নিতে হবে। বেগুনটা ভাজা শেষ, এবার উঠিয়ে নিচ্ছি, একই তেলে দিয়ে দিচ্ছি করলা, এটাও কড়া করে ভেজে নিচ্ছি। অন্যদিকে ডালটা কিন্তু সেদ্ধ হয়ে এসেছে, ডালটা দেখতে যখন এরকম দেখাবে বুঝবেন ডালটা সেদ্ধ হয়ে এসেছে। এই পর্যায়ে দিচ্ছি কয়েকটা আস্ত কাঁচামরিচ, মরিচটা ভাঙবেন না, আস্তই দিবেন। দিচ্ছি হলুদ গুঁড়া, হালকা করে মিশিয়ে নিচ্ছি, এখন খুব ভালোভাবে জাল করে নেব। ডালটা হয়ে এসেছে, এবার বাগার দেবার পালা। এতে দিলাম 3 টেবিল চামচ তেল, সাথে যোগ করলাম 1 টেবিল চামচ ঘি, কিছু জিরা দিলাম, শুকনা মরিচ কুচি 2 টেবিল চামচ, রসুন কুচি 2 টেবিল চামচ, পেঁয়াজ 1/2 কাপ। এখন মিডিয়াম আঁচে হালকা করে নেড়ে ভাজতে হবে, গাঢ় বাদামি হয়ে আসলে বুঝবেন হয়ে গেছে। এখন বাগার দেওয়ার জন্য প্রস্তুত, দিয়ে দিচ্ছি ডাল, দেখতে অনেক সুন্দর লাগছে ঠিক না? এই রান্না কিন্তু আমরা প্রতিদিনই করে থাকি, চেষ্টা করলাম একটু ভিন্ন রকমভাবে দেখাতে। বাসায় অবশ্যই এভাবে ডালটা রান্না করে দেখবেন।
পছন্দ অনুযায়ী একটা বাটিতে ডালটা তুলে নিচ্ছি। আমি লাভলি সিদ্দিকী আজকের মতো বিদায় নিলাম, ইনশাল্লাহ আবার চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।